এই নিয়মগুলি না জেনে হনুমান চালিশা পাঠ করলে আপনার হতে পারে সর্বনাশ। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের মধ্যে হয়তো অনেকেই রয়েছে যারা নিয়মিত হনুমান চালিশা পাঠ করে, কিন্তু আপনারা কি জানেন ভুল নিয়মে হনুমান চালিশা পাঠ করলে ফল উল্টোটা হতে পারে, হিতে বিপরীত ফল আপনার জীবনে ঘটতে পারে, অথবা দিনের পর দিন আপনারা হনুমান চালিশা পাঠ করেও হনুমান চালিশা থেকে কোনো ফল আপনারা নাও পেতে পারে। আজ আমরা আমাদের এই ভিডিওতে হনুমান চালিশা পাঠে বিশেষ কিছু মৌলিক বিষয় আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব, তাই সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি বিষয় খুব ভালো মতো বোঝবার চেষ্টা করুন। আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, সবগুলি নিয়ম বলবার আগে সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে বলতেই হবে সেই বিষয়টি হলো, আপনার যদি হনুমানজির ওপর এবং প্রভু রামের ওপর পূর্ণ ভক্তি এবং পূর্ণ বিশ্বাসটুকু যদি থাকে তাহলেই হনুমান চালিশা পাঠ করবেন। তা না হলে হনুমান চালিশা হাজার পাঠ করলেও আপনি কোনো ফল পাবেন না। আপনি প্রথমে আপনার ভক্তি নিয়ে আসুন, আপনার বিশ্বাস নিয়ে আসুন, তারপর হনুমান চালিশা পাঠ করতে বসবেন, তার আগে না। যাই হোক বন্ধুরা, এইবার আমরা এক এক করে হনুমান চালিশা পাঠে কিছু মৌলিক নিয়ম আপনাদেরকে বলতে চলেছি। এক, হনুমান চালিশা পাঠে সবচেয়ে বড় ভুল হল পাঠের আগে রাম নাম জপ না করা। মাথায় রাখবে, হনুমানজির পুজো হোক বা হনুমান চালিশা পাঠ হোক বা অন্য যে কোনো হনুমান মন্ত্র হোক, সেগুলি জপ করবার আগে প্রভু রামকে আহ্বান না করলে বা প্রভু রামের নাম না নিলে কখনোই তার পুজো বা তার মন্ত্রপাঠ ফলপ্রসূ হয় না। আমরা কি করি, আমরা সরাসরি হনুমান চালিশা পাঠ শুরু করে দিই। এই জিনিসটি একদম ভুল। হনুমান চালিশা পাঠের আগে অবশ্যই কিছুক্ষণ রাম নাম জপ করা উচিত। প্রভু রামের নামে বজরঙ্গবলী সবচেয়ে বেশি প্রসন্ন হয়। দুই, যখন তখন যেমন তেমনভাবে হনুমান চালিশা পাঠ করবেন না। আপনারা অনেকেই রয়েছেন স্নান করতে করতে, রান্না করতে করতে, আপনারা যখন ইচ্ছে তখন মুখে মুখে হনুমান চালিশা আওড়ে যান। এই জিনিসটি করা আজকেই বন্ধ করে দিন। সর্বদা শুদ্ধ দেহ এবং শুদ্ধ মনে হনুমান চালিশার প্রত্যেকটি চৌপাই অনুভব করতে করতে হনুমান চালিশা পাঠ করা উচিত। হনুমান চালিশা প্রত্যেকটি চৌপাইয়ে কোনো না কোনো পৌরাণিক কথা রয়েছে, তাই প্রতিটি চৌপাই ধীরে ধীরে পাঠ করতে হয়। আপনার হনুমান চালিশা যতই মুখস্থ থাক, আপনি যখনই হনুমান চালিশা পাঠ করতে বসবে তখন বই দেখে পাঠ করবে, তবেই চৌপাইগুলি আপনি অনুভব করতে পারবেন। মুখস্থ বলতে থাকলে এমন কিন্তু কিছু আপনারা অনুভব করতে পারবেন না, তাই যখনই আপনারা পাঠ করবে খুব ধীরে ধীরে এই হনুমান চালিশা পাঠ করবেন এবং পাঠের সময় প্রত্যেকটি চৌপাই আপনার নিজের অন্তরাত্মা দিয়ে অনুভব করবার চেষ্টা করবেন। তিন, প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবার সময় অধিকাংশ ভক্তই যে জিনিসটি করে তা হল, তিনি এই হনুমান চালিশা পাঠকে একটি নিত্য নৈমিত্তিক রুটিনের মধ্যে ধরে নিয়েছে, তাই কর্মব্যস্ত জীবনের সঙ্গে পাল্লা দিতে তারা তাড়াহুড়ো করে হনুমান চালিশা পাঠ শেষ করে।
এই তাড়াহুড়ো করে হুড়মুড় করে হনুমান চালিশা পাঠ করার থেকে না করা অনেক ভালো। আপনারা যখনই হনুমান চালিশা পাঠ করবে তখন নিজের অন্তরাত্মা থেকে পাঠ করবে, প্রয়োজনে প্রতিটি চৌপাইয়ের অর্থ অনুধাবন করে ধীরে ধীরে পাঠ করবে। হরবর করে পাঠ শেষ করে কোনো ফলই আপনারা পাবেন না। সময় যদি আপনার না থাকে রোজ পাঠ করবা তাহলে দরকার নেই, শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার পাঠ করলেই যথেষ্ট। যা কখনোই অপরিষ্কার অবস্থায় হনুমান চালিশা পাঠ করবেন না। যখনই হনুমান চালিশা পাঠ করবেন স্নান সেরে নেবেন, স্নান করা সম্ভব না হলে খুব ভালো করে হাত পা পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশা পাঠ করতে বসবেন। পাঁচ, যখনই হনুমান চালিশা পাঠ করবেন তখন হনুমানজির ছবি বা হনুমানজির বিগ্রহর সামনে বসে হনুমান চালিশা পাঠ করবেন। আপনারা যে দেবতারই চালিশা পাঠ করবেন সেই দেবতার ছবি বা বিগ্রহ সামনে বসে চালিশা পাঠ করতে হয়, নয়তো বছরের পর বছর চালিশা পাঠ করে যাবেন, কোনো ফলই আপনারা পাবেন না। আপনারা হনুমানজির ছবি বা মূর্তির সামনে কোনো আসনের ওপর বসবেন, খালি মেঝেতে বসে কখনোই হনুমান চালিশা পাঠ করতে যাবেন না, সর্বদা আসনের ওপর বসেই এই হনুমান চালিশা পাঠ করতে হয়। যখনই হনুমান চালিশা পাঠ করবে হনুমানজির সামনে তেল বা গরুর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে, সঙ্গে জ্বালাবে সুগন্ধি ধূপ। যারা পণ্ডিত ব্যক্তি রয়েছে তারা বলে চামেলির তেল এবং গুগলের ধূপ হনুমানজি অত্যন্ত প্রিয়। আপনার কাছে যদি চামেলির তেল নাও থাকে বা আপনার কাছে যদি গুগলের ধূপ নাও থাকে, আপনারা এমনি সর্ষের তেলেরও দীপ জ্বালাতে পারেন এবং আপনারা এমনিও সাধারণ ধূপও জ্বালাতে পারেন। ছয়, সর্বদা একই সময়ে হনুমান চালিশা পাঠ করতে বসবেন এবং প্রতিদিন একই সংখ্যায় এই হনুমান চালিশা পাঠ করবেন। অর্থাৎ প্রতিদিন যদি সকালে হনুমান চালিশা জপ করে তো প্রতিদিন সকালেই জপ করবে। যদি মনে করেন প্রতিদিন হনুমান চালিশা জপ করা আপনার পক্ষে সম্ভব না, আপনি শুধু শনিবার এবং মঙ্গলবার করে জপ করবেন, তাহলে শুধু শনি মঙ্গলবার করেই এই হনুমান চালিশা জপ করতে বসবেন। সংখ্যার ক্ষেত্রেও তাই, প্রতিদিন একবার করে হলেও হনুমান চালিশা আপনারা পাঠ করবেন। আপনারা এই আজকে একবার করলাম, কালকে ছুটি আছে বলে তিনবার করলাম, তারপরের দিন আবার করলামই না, এরকম করবেন না। আপনারা যদি একবার করে পাঠ করেন তাহলে একবার করেই পাঠ করবেন, যদি দশবার করে পাঠ করেন তাহলে দশবার করেই পাঠ করবেন। তবে ঘোর সংকটে একশোবার হনুমান চালিশা পাঠের কথা বলা রয়েছে হনুমান চালিশাতেই, সেক্ষেত্রে শতবার পাঠে এক বিশেষ অনুষ্ঠান করতে হয়। আপনারা সকালে বা বিকেলে যখনই আপনারা সময় পাবেন সেই নির্দিষ্ট সময়েই আপনারা হনুমান চালিশা নির্দিষ্ট বিধিতে পাঠ করবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হনুমান চালিশা পাঠ করবেন না। দেখবেন এই সময়টিতে হনুমানজির মন্দিরও প্রায়ই বন্ধ থাকে। সর্বদা মন শান্ত করে হনুমান চালিশা পাঠ করবেন, অশান্ত মনে কখনোই হনুমান চালিশা পাঠ করবেন না। প্রয়োজনে হনুমান চালিশা পাঠের আগে কিছুক্ষণ ধ্যান করবেন। এই ধ্যান করবার সময় আপনারা রাম নাম জপটি সেরে ফেলতে পারেন। আর স্ত্রী পুরুষ যে কেউ হনুমান চালিশা পাঠ করতে পারে, কোথাও কোনো বাধা নেই যে মহিলারা
হনুমান চালিশা পাঠ করতে পারবেন না। তবে ঋতুস্রাবের সময় হনুমান চালিশা পাঠ থেকে মহিলারা বিরত থাকবেন। আর বাড়িতে যদি অশৌচ হয় সেই সময়ে হনুমান চালিশা পাঠ করা উচিত নয়। সেই সময় হনুমান চালিশা পাঠ থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করলাম হনুমান চালিশা পাঠে বেশ কিছু মৌলিক নিয়ম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।